গাইস কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যারা এখন অব্দি ট্রলিং এসেছে চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তবে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও। সেই তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে আমার কাছে খুব একটা বলতে গেলে বড় নিউজ, তাই জন্যই আমি এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে কোয়েলদির যখন এরকম টাইপের যখন মুভি আসে না, সত্যি বলছি দেখতে অসাধারণ লাগে। অরিন্দম শীলের নতুন এক প্রচেষ্টার মুভি, সত্যি অরিন্দম শীলে যে নতুন ভাবে একটা যে প্রচেষ্টা করছে, কেউ অ্যাকচুয়ালি না কেউ থেমে নেই টলিউডের কোনো মানে ডিরেক্টর বলো, চাই যে কেউ মানে কোনো প্রোডাকশনই কিন্তু থেমে নেই। কারণ তারা প্রত্যেকটা সময়ে তারা কিন্তু এক্সপেরিমেন্ট করছে। হ্যাঁ, অনেকে করছে না, কম বেশি কিন্তু সবাই, কিন্তু সব হিরোরা সব হিরোইনরাই কিন্তু এক্সপেরিমেন্ট করছে যে তাদেরকে কোন মুভিতে ভাল লাগে, বা মানে কোন মুভি কোন প্রোডাকশন করলে বেশি ভালো হবে, বেশি মানুষ সেটাকে বেশি ডিজার্ভ করবে। তো এরকম টাইপেরই একটা প্রচেষ্টা হচ্ছে মিথিন মাসি। এই মিথিন মাসির যে মানে ড্রেস কোডটা, তো এই ড্রেসের ব্যাপারে কিন্তু টুইটারে কিন্তু এই প্রোডাকশন টিম কিন্তু অফার করেছিল, তিনটে মানে ড্রেস কোড দিয়েছিল। তো এই তিনটে ড্রেস কোডের মধ্যে পাবলিকের যেটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটাই কিন্তু তারা কিন্তু মানে ফাইনাল করেছে, সেটা হচ্ছে ওই শাড়ি। তো শাড়ি শার্টটাই বেশি ভালো লেগেছে, যেহেতু মিথিন মাসির মতো একটা ক্যারেক্টার এটাকে আমরা নতুন ভাবে পাচ্ছি, তো অন্য ড্রেস কোডে আমার মনে হয় না যে ভালো লাগতো, শাড়ির থেকে বেশি শাড়িতে বেশি ভালো লাগতো। তো যাই হোক, শাড়িটাই আমরা মানে সবাই চুজ করেছি, আমিও সেখানে কমেন্ট করেছিলাম যে যে কোনো একটা হলেও কোনো ব্যাপার না। তো সেখানে দেখেছি সবাই বেশিরভাগ সবাই শাড়িটাই বলেছে, তো শাড়িটাকেই চুজ করেছে প্রোডাকশন। তো এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে এই মুভিটার জন্য কিন্তু মানে কোয়েল মল্লিকের অনেক কিছু কিন্তু মানে চেঞ্জ করতে হয়েছে। কারণ তাকে এই মুভিতে অ্যাকশন সিকোয়েন্সও দেখা যাবে, তাকে মানে সে যেমন এই মুভিটার মেন স্টোরি হচ্ছে সে যেমন রান্নাঘরে যেমন দক্ষ, ঠিক তেমনি টাইপের কেস সলভ করতেও কিন্তু ঠিক মানে তার থেকেও বেশি দক্ষ। কারণ এরকম টাইপের একটা ট্যাগ লাইন দিয়েছে কিন্তু আনন্দবাজার পত্রিকাতে, তো ওইখান থেকে নিয়ে ভিডিওটা করছি, ঠিক আছে? এটা কোনো আমি নিজে কারো থেকে জেনে করিনি, আনন্দবাজার পত্রিকায় আজকে সকালবেলায় নিউজটা আর কি দিয়েছে, তো সেখান থেকে নিয়ে আর কি আমি এটা ভিডিওটা শ্যুট করছি। তো আমার দেখে না আমার সত্যি খুব ভালো লেগেছে। তো মানে অরিন্দম শীলের যে এরকম টাইপের যে নতুন এক প্রচেষ্টার মুভি, আজকে টলিউডে প্রত্যেকটা প্রডিউসার প্রত্যেকটা ডিরেক্টর কিন্তু নতুনত্ব ভাবে চেষ্টা করে যাচ্ছে মানুষকে উপহার দেওয়ার জন্য। বাট কিছু মানুষ সেটাকে নেগেটিভিটি নিচ্ছে, কিছু মানুষ সেটাকে পজিটিভিটি নিচ্ছে, কিছু মানুষ বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করছে, কিছু মানুষ আগে থেকে মানে মাইন্ড সেট আপ করে রেখেছে যে না আমি মুভি দেখবো না, আমি মুভির ব্যাপারে নেগেটিভিটি ছড়াবো, বাট মুভি দেখবো না। বাট তারা কিন্তু দেখে, তারা এমন না যে দেখে না, তারা লাস্ট ফিনিশিংয়ে গিয়ে ওই টিভিতে যখন স্টার জলসা মুভিজ, জি বাংলা সিনেমায় যখন সিনেমাগুলো আসে দেন তারা কিন্তু দেখে, তখন কিন্তু তারা কিন্তু নাক সিটকায় না, কারণ তখন ভাবে যে না মুভিটা কিন্তু ভালো, তখন তারা কিন্তু চর্চা করে যে না মুভিটা ভালো। কিন্তু তার আগে থেকে তারা বিভিন্ন টাইপের প্রোডাকশনের যে অফিসিয়াল পেজ, অফিসিয়াল ইউটিউব গ্রুপ, ইনস্টাগ্রাম এইসব জায়গায় গিয়ে শুধু লেখে ফ্লপ মুভি হবে, এই মুভিটা এরকম হবে, মানে এদিকে সে কিন্তু কিছুই জানে না মুভির ব্যাপারে, বাট সে কিন্তু ওরকম লিখে দিচ্ছে। তুমি জানো না, জানো না, তুমি ভালো বলো ঠিক আছে, খারাপটা কিভাবে আসে আমরা যখন সেই ব্যাপারে যখন কিছু যখন জানতেই পারলাম না, দেন কিভাবে খারাপ আসে। আর এই মুভিটা আমার মনে হয় যে পুজোতে এতগুলো মুভির মাঝখানে যদি না পড়ে, যদি মুভির ডেটটা যদি পিছিয়ে যদি একটা সেফ জায়গায় যদি রিলিজ করা হয়, দেন অনেক দর্শক মানে যে সিরিয়াল যারা দেখে সেই দর্শকও কিন্তু এই মুভিতে কিন্তু ঝাঁপিয়ে পড়বে, এটুকু আমার ব্যক্তিগত মতামত। জানি না মুভিটা মানে পুজোতে তো বলছে যে রিলিজ হবে, তো এবার কোন সময় সেই প্রোডাকশন রিলিজ করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট এটুকু আমার নিজের মনে হয় যে এই মুভিটা যদি সেভাবে যদি প্রমোট করা হয় বিভিন্ন টাইপের সিরিয়ালে গিয়ে, বা বিভিন্ন টাইপের সিরিয়ালে যদি অ্যাডভার্টাইজমেন্ট করা হয় যে না মিথিন মাসি নামে একটা মুভি রিলিজ হচ্ছে, দেন আমার মনে হয় যে সিরিয়ালে যে ক মানে যতগুলো দর্শক রয়েছে 100-এর মধ্যে খুব সম্ভবত হলেও 60-70% কিন্তু দর্শক কিন্তু যাবে এই মুভিটা দেখতে, কারণ তারা এরকম টাইপের মানে জিনিস কিন্তু পছন্দ করে, ঠিক আছে? তো এটুকু আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক, আমি তো প্রচন্ড বেশি এক্সাইটমেন্ট মিথিন মাসি নিয়ে, তোমরা কতটা এক্সাইটমেন্ট প্লিজ লিখে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে দেন সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।